হ্যালো ফ্রেন্ডস আমি অনিন্দিতা আজকে আমি সিমেলিস নিয়ে ডিসকাস করছি সিমেলি কি হোয়াট ইজ সিমেলি আ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ অর এক্সপ্রেশন দ্যাট কম্পেয়ার্স টু ডিফারেন্ট থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ অর্থাৎ কি আমরা দুটো ডিফারেন্ট থিংসকে কম্পেয়ার করি অর্থাৎ তুলনা করি এবং কোন দুটো ওয়ার্ড এখানে ইউজ করা হয় না লাইক অর অ্যাজ যদি আমি বলি দ্য মুন সাইন্স লাইক আ ডায়মন্ড চাঁদটা কিসের মতো কিরণ দিচ্ছে না ডায়মন্ডের মতো চকচক করছে কিরণ দিচ্ছে অর্থাৎ কি এখানে কিন্তু মুনটা ডায়মন্ড নয় এখানে মুনটাকে তুলনা করা হলো ডায়মন্ডের সঙ্গে তাহলে এখানে আমি লাইক ইউজ করলাম দ্য মুন সাইন্স লাইক আ ডায়মন্ড আমি যদি বলি গৌতম এট দ্য ফ্রুটস অ্যাজ কুইক অ্যাজ লাইটনিং গৌতম ফলগুলো খেয়েছিল খুব দ্রুত হারে অ্যাজ মানে অ্যাজ কুইক অ্যাজ লাইটনিং যেমন লাইটনিং দ্রুত তা যেমন লাইটনিং দ্রুত সেইভাবেই ততটাই দ্রুতভাবে ততটাই তাড়াতাড়িভাবে গৌতম ফলগুলো খেয়েছিল সেমেলিস মেক সেন্টেন্সেস মোর ইন্টারেস্টিং টু রিড অর হিয়ার এই সিমেলিগুলো ব্যবহার করলে সেন্টেন্সটা বেশি শুনতে বা বলতে আমাদের ভালো লাগে তাই সব ভাষাতেই কিন্তু এই উপমা এই তুলনার প্রচলন আছে সিমিলিস আর ইনকমপ্লিট উইদাউট অ্যাডজেকটিভস অ্যাডজেকটিভ ছাড়া কিন্তু সিমিলি হবে না অত তুলনা করতে গেলেই তো একটা অ্যাডজেকটিভ লাগবে অ্যাডজেক্টিভ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যদি না জানো আমার অ্যাডজেকটিভের ওপর একটি ভিডিও করা আছে সেটা অবশ্যই দেখে নিও নাম্বার ওয়ান অ্যাজ কুইক অ্যাজ লাইটনিং অর্থাৎ লাইটনিংয়ের মতো দ্রুত অ্যাজ বিজি অ্যাজ আ বিয়ের মতো অর্থাৎ মৌমাছির মতো কর্মচঞ্চল আমরা অনেক সময় বলি যে ওই মেয়েটা খুব চঞ্চল তখন আমরা বলতেই পারি যে মৌমাছির মতো চঞ্চল অর্থাৎ মৌমাছি যেমন চঞ্চল ওই মেয়েটাও সেরকম চঞ্চল অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স অর্থাৎ ফক্সের মতো শিয়ালের মতো ধূর্ত চতুর ফক্সের মতো কানিং অর্থাৎ চতুর কিন্তু যদি আমি চালাক বলি অ্যাজ ক্লেভার অ্যাজ আ ক্রো কাকের মতো চালাক ক্লেভার বললে ক্রো আর কানিং হলে কিন্তু ফক্স অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল কয়লার মতো কালো অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো বরফ তুষারের মতো সাদা অ্যাজ স্লো অ্যাজ আ স্নেল শামুকের মতো ধীর আমরা সবসময় বলি না শামুকের গতি খুব ধীর গতি তাই কোনো কিছুর সঙ্গে তুলনা করতে গেলে ও মানে গতিটাকে যদি খুব ধীর হয় তাহলে আমরা বলবো অ্যাজ স্লো অ্যাজ আ স্নেল অ্যাজ ফাস্ট অ্যাজ আ হেয়ার হেয়ার মানে খরগোশ খরগোশের মতো দ্রুত অ্যাজ প্রাউড অ্যাজ আ পিকক ময়ূরের মতো গর্বিত অ্যাজ কোল্ড অ্যাজ আইস বরফের মতো ঠান্ডা অ্যাস রেড অ্যাস ব্লাড অর্থাৎ রক্তের মতো লাল আমি বলতেই পারি যে দেখ এই গোলাপ ফুলটা পুরো রক্তের মতো লাল অ্যাস ক্লেভার অ্যাজ আ ক্রো অ্যাস ফেথফুল অ্যাজ আ ডগ কুকুরের মতো বিশ্বস্ত অ্যাস ফ্রি অ্যাজ আ বার্ড পাখির মতো স্বাধীন পাখিরা স্বাধীন যেখানে সেখানে উড়ে যেতে পারে অ্যাস শার্প অ্যাজ এ রেজার খুরের মতো ধারালো অ্যাজ ফার্স্ট অ্যাজ লাইট মানে লাইটের মতো দ্রুত আজ এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার অন্য কিছু নিয়ে ডিসকাস করব।